আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, গত পর্বে আমরা টেক্সট এবং এসটিএমএল ফাংশনের সেট এবং গেটের কাজ দেখেছি। আজকে আমরা দেখব এডিটর ফাংশনের সেট এবং গেটের কাজ। তো বন্ধুরা, আজকের টপিকের কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হয় তার নোটিফিকেশন যেন সবার আগে আপনি পেয়ে যান। তাহলে চলুন শুরু করি আজকের কাজ। তো বন্ধুরা, প্রথমে আমি পি ট্যাগের মধ্যে একটি অ্যাট্রিবিউট নেব। অ্যাট্রিবিউটের নাম দিচ্ছি আমি কালার। কালার এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি রেড। রেড, সরি, তারপর ব্লু, তারপর গ্রিন, অরেঞ্জ, তারপর পার্পেল। পার্পেল তো এখানে আমি অ্যাট্রিবিউট নিলাম রহিম, এখানে রেড। রহিমের এখানে নিলাম অ্যাট্রিবিউট রেড, করিম ব্লু, জামাল গ্রিন, কামাল অরেঞ্জ এবং রফিক পার্পেল। তো এখন এই ফাংশনটি বাদ দিচ্ছি, আমরা নতুন করে এখানে একটি প্রোগ্রাম তৈরি করব। প্রোগ্রামটি হচ্ছে এডিটর ফাংশন কিভাবে গেটের কাজ করে সে কাজটি আজকে দেখব আমরা। তো এখানে লিখব পি ট্যাগে যদি ক্লিক করা হয়, তাহলে একটি ফাংশন সংগঠিত হবে। ফাংশন পিটাকে যদি ক্লিক করা হয় তাহলে ফাংশন, এখানে ফাংশন হবে পিটাকের মধ্যে একটি, পিটাকের মধ্যেই ডট এটিটিআর ফাংশন, এটিটিআর কালার। প্রথমে আমি সেটের কাজ করছি, তা এডিটর ফাংশনের এখানে যদি আমরা কিছু লিখে দিই তাহলে আমরা জানি সেটা সেটের কাজ করে। কালার এবং এখানে আমরা একটু ভেরিয়েবল নেই ভার কালার নামে, কালার নামে একটু ভেরিয়েবল নিলাম। তারপর আরেকটি ভেরিয়েবল নিব ভার, নেম নামে আরেকটি ভেরিয়েবল নিচ্ছি। কালার নামে, এখানে কালার নামে ভেরিয়েবল নেওয়ার অর্থ হচ্ছে সে কালার ভেরিয়েবলটি, সে কালার অ্যাট্রিবিউটের ভ্যালুটি ধরবে। আর আমি নেম নামে যে ভেরিয়েবলটি নিলাম, সে নেম নামে ভেরিয়েবলটির কাজ হচ্ছে সে পি ট্যাগের ভ্যালুটি ধরবে। সে পি ট্যাগের ভ্যালুটি ধরে নেম নামের ভেরিয়েবলে জমা করবে, আর কালার অ্যাট্রিবিউটের ভ্যালুটি কালার ভেরিয়েবলে জমা করবে। তো এখন এপি ট্যাগের মধ্যেই টেক্সট ফাংশনের মাধ্যমে, সে গেট করবে, এখানে সে সেট করবে। আর এই টেক্সট ফাংশনের মাধ্যমে সে পি ট্যাগের ভ্যালুগুলোকে ধরে নেম ভেরিয়েবলে জমা করবে। তারপর এইচ ওয়ান ট্যাগের মাধ্যমে সে ডট এইচ ওয়ান ট্যাগের মধ্যে সে টেক্সট ফাংশনের মাধ্যমে সেট করবে। প্রথমে সে সেট করবে মাই নেম
ইজ, এখানে একটু স্পেস দিন, মাই নেম ইজ, কনকেট, আমার নাম কি, এখানে মাই নেম ইজ, এখানে সে পিটাকে ভ্যালুটি যে নেম ভেরিয়েবলে সে জমা হবে, এখানে এখানে দেবো আমরা এই নেম ভেরিয়েবলটি, তাহলে সে যখন যে পিটাকের মধ্যে ক্লিক করবো সে নামটি সে শো করাবে। তারপর কনকেট মাই নেম ইজ, এখানে লিখব অ্যান্ড আই লাইক, এখানে স্পেস দিন, কনকেট, সে কোন কোন কালার পছন্দ করে সে, এটা হচ্ছে কালার অ্যাট্রিবিউট ভ্যালুটি এই কালারে এসে জমা হবে, তো এখানে আমরা দেব তো এখানে কালার মাই নেম ইজ। তারপর হচ্ছে নেম অ্যাট্রিবিউটের কাজ কি, নাম তাদের নামটাকে, তারপর প্রথমে এটা সেট করবে, তারপর নামটিকে গেট করবে, তারপর অ্যান্ড আই লাইক এটাকে সেট করবে, এবং তারপর এখানে কোন কালারটি সে পছন্দ করে সে এখানে এডিটর ফাংশনের মাধ্যমে এই কালার কালারটি সেট হবে, সেই কালারটি এসে এখানে কালার ভেরিয়েবলে জমা হবে। তো আমি এখানে কালার ভেরিয়েবলটি দিয়ে দিলাম। তাই এখানে আমাদের আরেকটু কাজ করতে হবে, আমি এখানে এইচ ওয়ান ট্যাগ লিখেছি, এখানে কিন্তু কোনো এইচ ওয়ান ট্যাগ নেই, তো এই কাজটি প্রথমে করা উচিত ছিল, তাও তো অসুবিধা নেই, এখন করে নিই। তো আমি প্রথমে একটি এইচআর ট্যাগ নিচ্ছি, এইচআর এইচআর ট্যাগ নিলাম, এবং এখানে আমি একটি এইচ ওয়ান ট্যাগ নিচ্ছি। তো এই কাজটি প্রথমে করার দরকার ছিল, তো সমস্যা নেই, এখন করলেও সমস্যা নেই। তো এখন আসুন আমার পেজটিকে সেভ করি। এখানে এটিটিআর ফাংশন এবং টেক্সট ফাংশন দুটি ফাংশনের কাজ আমরা এখানে করেছি। তো এখন ব্রাউজার ওপেন করুন, দেখতে পাচ্ছেন এখানে একটি আনুভূমিক রেখা চলে আসছে, এই চার ট্যাগটি নেওয়ার কারণে এই রেখাটি চলে আসছে এখানে। এখন প্রথম রহিমে ক্লিক করুন, দেখুন এখানে একটি ডাইনামিক সেকশন তৈরি হয়েছে, মাই নেম ইজ রহিম অ্যান্ড আই লাইক রেড। খেয়াল করুন এখানে রহিমের মধ্যে আমি অ্যাট্রিবিউট রেড কালার অ্যাট্রিবিউট দিয়েছি, এখানে রহিমে ক্লিক করার সাথে সাথে এখানে শো করছে মাই নেম ইজ রহিম অ্যান্ড আই লাইক রেড। তো এখানে অ্যান্ডের এখানে একটু স্পেস দিতে হবে, অ্যান্ড এখানে একটু স্পেস দিন। এবার পেজটি সেভ করুন, রিলোড দিন। এখন করিমে ক্লিক করুন, মাই নেম ইজ করিম অ্যান্ড আই লাইক রেড। তাহলে প্রথমে সে এখানে মাই নেম ইজ কথাটি সেট করেছে, এবং করিম এই ওয়ার্ড এই নামটিকে সে গেট করেছে নেম ভেরিয়েবলের মাধ্যমে, আর তারপর এখানে কালার ভেরিয়েবল থেকে এখানে কালার অ্যাট্রিবিউটের ভ্যালুটি সেট করেছে। তো এখানে আমি সেট এবং গেট দুটির ব্যবহারে দেখিয়েছি, যার কারণে অনেকের কাছে একটু কঠিন মনে হতে অনেকের কাছে অনেকটা কঠিন মনে হতে পারে। তো ভিডিওটি বারবার দেখলে বারবার প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে আপনাদের। অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট বা জেকিউরি খুবই সহজ একটি ল্যাঙ্গুয়েজ, কিন্তু একটু পেঁচানো, যার কারণে অনেকের কাছে কঠিন মনে হয়। তবে বারবার ভিডিও দেখে প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা এটিকে খুব সহজে আয়ত্ত করে নিতে পারবেন। তারপর এখানে যদি জামালে ক্লিক করুন, দেখতে পাচ্ছেন মাই নেম ইজ জামাল অ্যান্ড আই লাইক, সবার এখানে রেড শো করছে। সরি, এখানে একটি ভুল হয়েছে, এখানে কালার এখানে হবে দিস হবে, অর্থাৎ দিস পিটেক, আমি এখানে ভুলে পিটেকই লিখেছি, যার কারণে প্রত্যেকটি নামের মধ্যে একই কালার শো করছে, তো এখানে লিখতে হবে দিস। এখন পেজটি সেভ করুন এবং ব্রাউজারে এসে রিলোড দিন। এখন রহিমে ক্লিক করুন, মাই নেম ইজ রহিম অ্যান্ড আই লাইক রেড, মাই নেম ইজ করিম অ্যান্ড আই লাইক ব্লু, মাই নেম ইজ জামাল অ্যান্ড আই লাইক গ্রিন, মাই নেম ইজ কামাল অ্যান্ড আই লাইক অরেঞ্জ, এবং মাই নেম ইজ রফিক অ্যান্ড আই লাইক পার্পল। এখানে পি ট্যাগ লিখেছিলাম ভুলে, যার কারণে একটি কালারে প্রত্যেকটি নামের মধ্যে শো করছিল। তো আমার ধারণা আপনারা অ্যাটিটিআর ফাংশনের সেট এবং গেটের কাজ বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ কোথাও না বুঝে থাকেন, তাহলে ভিডিওতে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।